নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের জন্য কিন্তু একটা বিরাট সুখবর। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু টোটাল 30টা স্কলারশিপের অ্যানাউন্স করা হয়েছে এবং সেই স্কলারশিপের আয়তায় কিন্তু বিপুল পরিমাণ ছাত্রছাত্রী কিন্তু আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি কিন্তু 5,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত সরাসরি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তাই এই স্কলারশিপের আবেদনটা কারা কারা করতে পারবে, তার পাশাপাশি এই 30টা স্কলারশিপ কি সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটা, এবং তার পাশাপাশি তোমাদের মধ্যে থেকে যারা যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছো তারা নিচে কমেন্টে জানিও কোন স্কলারশিপের জন্য তোমরা আবেদন করতে চাইছো, এবং যে স্কলারশিপের জন্য বেশি করে কমেন্ট আসবে আমি সেই স্কলারশিপ নিয়ে কিন্তু একটা ফুল ভিডিও তৈরি করব, যাতে তোমাদের স্কলারশিপে আবেদন করতে সুবিধা হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক কি কি স্কলারশিপ আছে এবং কি তথ্য এসেছে। দেখো, এখানে প্রথমেই বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহায়তায় সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য কিন্তু টোটাল 30টা স্কলারশিপের ঘোষণা করা হয়েছে এবং এই 30টা স্কলারশিপে আবেদন করলে কিন্তু 5,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য কিন্তু এই স্কলারশিপের ঘোষণা করা হয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক 30টা স্কলারশিপ কি। প্রথম স্কলারশিপ হচ্ছে নবান্ন স্কলারশিপ, এখানে কিন্তু 10,000 থেকে 20,000 টাকা পাবে তোমরা এবং সেটা বছরে পাবে। দ্বিতীয় নম্বরে আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ SBMCM, এটা কিন্তু প্রতি মাসে তোমরা 2,000 থেকে 5,000 টাকা পাবে। তিন নম্বরে আছে SC ST OBC স্কলারশিপ অর্থাৎ OASIS, এই স্কলারশিপটার জন্য কিন্তু তোমরা 4,000 টাকা পাবে এবং তার পাশাপাশি কিন্তু আনুষঙ্গিক টাকাও কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। চার নম্বরে আছে মেরিট কাম মেন স্কলারশিপ, এটা কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এবং এর জন্য তোমরা পাবে 6,000 টাকা। পাঁচ নম্বরে আছে কন্যাশ্রী প্রকল্প, এটা সম্পর্কে তোমরা সবাই জানো, এখানে কিন্তু এককালীন 25,000 টাকা দেওয়া হবে। ছ নম্বরে আছে পারম্পরিক স্কলারশিপ, সাত নম্বরে আছে অনন্ত মেরিট স্কলারশিপ, আট নম্বরে আছে জিপি বিল্ডার স্কলারশিপ, ন নম্বরে আছে প্রিয়ম্বদা বিল্ডার স্কলারশিপ, দশ নম্বরে আছে জগদীশচন্দ্র বোস স্কলারশিপ, এগারো নম্বরে আছে আলো স্কলারশিপ, বারো নম্বরে আছে সীতারাম জিন্দাল স্কলারশিপ, তেরো নম্বরে আছে KC মহিন্দ্রা স্কলারশিপ, চোদ্দ নম্বরে আছে FAEA স্কলারশিপ, পনেরো নম্বরে আছে কাইন্ড সার্কেল স্কলারশিপ, ষোলো নম্বরে আছে কাইন্ড স্কলারশিপ ফর ওমেন, সতেরো নম্বরে আছে HDFC ব্যাংক ECSS স্কলারশিপ, আঠেরো নম্বরে আছে শাহজাহান ট্রাস্ট স্কলারশিপ, উনিশ নম্বরে আছে ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপ, কুড়ি নম্বরে আছে ফেয়ার অ্যান্ড লাভলি স্কলারশিপ, একুশ নম্বরে আছে মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ, বাইশ নম্বরে আছে এই সময় অন্তদীপ ইয়াং স্কলারশিপ, তেইশ নম্বরে আছে বিদ্যাসারথী MPCL স্কলারশিপ, চোদ্দ নম্বরে আছে ইন্ডিয়ান ল্যান্ড ব্যাংক স্কলারশিপ, পঁচিশ নম্বরে আছে আর্ট ফাউন্ডেশন স্কলারশিপ, ছাব্বিশ নম্বরে আছে গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ, সাতাশ নম্বরে আছে গুগল স্কলারশিপ, আঠাশ নম্বরে আছে স্বামী দয়ানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ, উনত্রিশ নম্বরে আছে লরেল ফাউন্ডেশন স্কলারশিপ এবং তিরিশ নম্বরে আছে ন্যাশনাল স্কলারশিপ। এর পাশাপাশি কিন্তু অতিরিক্ত অনেক স্কলারশিপ আছে, স্কলারশিপগুলো কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে আছে তাই সেইগুলো কিন্তু আমি এখানে অন্তর্ভুক্ত করিনি। তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি সেগুলো নিয়েও কিন্তু আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, এবং তার পাশাপাশি তোমরা কোন স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যে স্কলারশিপের সম্পর্কে বেশি করে কমেন্ট আসবে আমি সেই স্কলারশিপ নিয়ে কিন্তু একটা ফুল ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমাদের অসুবিধা না হয় সেই স্কলারশিপ নিয়ে ফর্ম ফিল আপ করতে। তাই ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তোমাদের কাছে তাহলে ভিডিওতে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।